আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটির চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি কেসিনো কাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুফা পরশের ভাই শেখ ফজলেনুর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তিনিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন পঁচাত্তর ট্র্যাজেডিতে বাবা মাকে হারানো পরশ ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে দেখা যেত না তাকে এমনকি ছোট ভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব একটা নামতে দেখা যায়নি তবে ভাবমূর্তি সংকটে থাকা যুবলীগকে উদ্ধারে ফুফু শেখ হাসিনার নির্দেশে পরসেবার রাজনীতিতে সক্রিয় হন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ত পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন ছিল সম্মেলন প্রস্তুতির জন্য যুবলীগের যে কমিটি হয়েছে তাতে আকস্মিকভাবে পরশের যুক্ত হওয়া দেখে সবার আলোচনায় আসে তার নামটি সম্মেলন প্রস্তুতি দেখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার যখন সর্বার্ধী উদ্যানে গিয়েছিলেন তখন তার সঙ্গে পরশ ছিলেন এরপর সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির বৈঠকে যোগ দিতে বঙ্গবন্ধু অভিনয়ের কার্যালয়ে তিনি গেলে কর্মীরা করতালি দিয়ে তাকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে শুভেচ্ছা জানায়